বিশ্বস্ত বেজি এক সময় একটা ছোট্ট গ্রামে এক চাষি আর তার বউ নিজেদের সদ্যজাত সন্তানকে নিয়ে থাকত এক বিকেলে যখন চাষি দিনের কাজ সেরে বাড়ি পৌঁছালো ও নিজের সাথে একটা পৌঁছাল বেজি নিয়ে এলো ও বউকে বলল শোনো এই বাচ্চা বেজিটা আমাদের সন্তানের সাথে একসাথে বড় হবে ওর পোষা প্রাণীর মতো একদিন চাষি বউয়ের বাজারে যাওয়ার সময় ও নিজের বাচ্চাটাকে দোলনায় ঘুম পাড়িয়ে রাখলো কিন্তু ওর মন কেমন করছিল বাচ্চাটাকে বেজির সাথে একা ছেড়ে যেতে তাইয়ে বড়কে বললো খেয়াল রাখতে একটু চোখ রেখো বাচ্চার দিকে শীঘ্রই বাজার থেকে ও এক ঝুড়ি সবজি পাতি আর মাশকাবাড়ি নিয়ে এলো ও দেখলো বেজিটা এমনভাবে ভাবে দরজায় দাঁড়িয়ে আছে যেন ওরই অপেক্ষা করছে ও এক পলক বেজির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো হে ভগবান রক্ত আমার ছেলেকে তুই মেরে ফেললি নিজের সব শক্তি দিয়েও বেজিটাকে মেরে ঘরের ভিতরে গেল নিজের বাচ্চাকে দেখতে বাচ্চাটা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল দোলনার নিচে মাটিতে একটা সাপ পড়েছিল খণ্ড খণ্ড রক্তাক্ত বউটি বুঝতে পারছিল কি আসলে ঘটেছে ও ছুটে গেল বেজিটার কাছে তুই সাপটাকে মেরে আমার সন্তানকে বাঁচালি কিন্তু বেজিটা কিছুই শুনতে পেল না বউটি কি বলল। ও বেজিটার দিকে ঝুঁকে যেই দেখল যে ও মরে গেছে বউটি কেঁদে উঠল ভেবে সিদ্ধান্ত নাও কৃতজ্ঞ পিঁপড়ে একদিন একটা পিঁপড়ে গাছের কাণ্ড বেয়ে ওপরে উঠছিল এমন সময় হঠাৎ জোর হাওয়া দিল আর পিঁপড়েটিকে উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে দিল ছোট্ট পিঁপড়েটি ঠান্ডা জলে খুব লড়ল আর চেষ্টা করলো নদীর ধার অব্দি পৌঁছানোর একটা পায়রা যে একটা গাছের ডালে বসেছিল অসহায় পিঁপড়েটাকে দেখতে পেল ও তখন একটা পাতা ছিঁড়ে পিঁপড়েটির পাশে ফেলে দিল পিঁপড়েটি ওই পাতার ওপরে চড়ে বসে নদীর তীরে পৌঁছে গেল তখন ও পায়রাটিকে বলল ধন্যবাদ আমার প্রিয় বন্ধু তুমি আমার জীবন বাঁচালে আশা করি একদিন আমি তোমার এই ঋণ শোধ করব। পায়রাটি খুশি হলো আর মনে মনে ভাবতে লাগলো এই ছোট্ট জীবটি কি করে আমার সাহায্য করবে ও উড়ে চলে গেল দিন কেটে যেতে লাগলো একদিন দুপুর বেলায় যখন পিঁপড়েটা খাবার খাচ্ছিল ও হঠাৎ এক জোড়া পা দেখলো নিজের সামনে যা কিনা এক শিকারির ছিল সে নিজের তীরধনুক গাছের দিকে তাক করে রেখেছিল পিঁপড়েটি এটা দেখে আতকে উঠল যে শিকারিটা পায়রার দিকেই নিশানা সেধে রেখেছে পিঁপড়েটি তৎক্ষণাৎ নিজের সমস্ত শক্তি দিয়ে শিকারিটির পায়ে কামড় বসালো শিকারিটি ব্যথায় কোঁকিয়ে উঠলো আরও নিশানা বিগড়ে গেল সেই আওয়াজ শুনে পায়রাটি তাড়াতাড়ি উড়ে গেল এইভাবে বুদ্ধিমান পিঁপড়েটি নিজের ঋণ শোধ করল কাউকে কম ভেব না বাঁদর ও কুমির এক সময় এক জামরুল গাছে একটা বাঁদর থাকত যেটা নদীর ধারে এক গাদা ফল নিয়ে দাঁড়িয়েছিল একদিন একটা কুমির নদী থেকে বেরিয়ে এলো আর বাঁদরটি থেকে কিছু ফল খেতে চাইল কারণ ও খুব ক্ষুধার্ত ছিল বাঁদরটা তাই করলো কুমিরটা খুশি খুশি ফলগুলো খেয়ে ফেলল আর নদীর অন্য পারে নিজের বউয়ের কাছে চলে গেল আর ওকে ফলের স্বাদের কথা বলল। ওর বউ খুব লোভী ছিল ও ভাবল যদি ফলগুলো এত সুস্বাদু হয় তাহলে যে বাঁদর এগুলো রোজ খায় তার যেটা দারুণ খেতে হবে প্রিয়তম ওর প্রাণটা আমায় এনে দাও না কুমিরটা কি করবে বুঝতে না পেরে বাঁদরের কাছে গেল ওহে বন্ধু আমার বউ তোমায় বিশেষ ভোজনের জন্য নিমন্ত্রণ করতে বলেছে তুমি আমার সঙ্গে বাড়ি চলো বাঁদরটি নিমন্ত্রণ গ্রহণ করলো আর ওর পিছন পিছন গাছ থেকে নেমে ওরা যাত্রা শুরু করলো অর্ধেক পথ অবধি গেছিল কিন্তু তখনই কুমিরটা আর সত্য গোপন করতে পারল না তাই ও বাদরকে সত্যি বলে দিল যে ও কেন ওকে নিয়ে যাচ্ছে বাদরটা খুব চালাক ছিল তখনই বলল আরে আমার বন্ধু তোমার তো এটা আমাকে আগে বলা উচিত ছিল আমি আমার কলজেটাকে তো গাছের একটা ডালে রেখে এসেছি আমায় যদি ফিরিয়ে নিয়ে যাও তোমায় সেটা দিতে পারি দুজনেই তখন গাছে ফিরে গেল বাদরটা এক লাফে ছপ করে গাছে উঠে গেল আর বলল বন্ধু এবার নিজের শয়তান বউয়ের কাছে ফিরে যাও আর ওকে বললো যে ওর বর পৃথিবীর সবথেকে বড় বোকা লোভকে প্রশ্রয় দিও না কাক ও সাপ। এক জঙ্গলে একটা বিশাল গাছ ছিল অনেক পাখিরা সেই গাছে নিজেদের বাসা তৈরি করেছিল একটা বড় সাপ গাছটাকে দেখল। ও বলল? বললো এই গাছটা তো আমার থাকার জন্য দারুণ হবে ও ওখানে থাকতে একদিন সাপটা একটা বাসায় ভর্তি ডিম দেখল। কি সৌভাগ্য আমার এবার আর আমাকে খাবারের খোঁজে কোথাও দূরে যেতে হবে না এসব বলে ও সব ডিমগুলোকে খেতে আরম্ভ করলো যখন পাখিরা ফিরে এলো তারা দেখলো তাদের বাসা খালি না সাপটা আমাদের সব ডিম খেয়ে ফেলেছে কি করব এবার আমরা এক জোড়া কাক সাপটার থেকে নিজেদের প্রাণ বাঁচাবার উপায় বের করলো ওরা একটা ঝিল অবধি উড়ে গেল যেখানে রানী রোজ স্নান করতে আসতো ওরা একটা গলার হাড় তুলে নিল যা রানী ঝিলের এক তীরে ফেলে এসেছিল ওরা গাছে পৌঁছে ওই হাতটা সাপের গর্তের সামনে ফেলে দিল রানীর দাসেরা কাকদের তাড়া করে গাছের কাছে এলো ওরা হাড়ের কাছে সাপটাকে দেখতে পেলো ওরা তখনই সাপটাকে মেরে ফেললো আর হাতটা নিয়ে নিল কাক আর অন্য পাখিরা এবার আনন্দে বসবাস করতে লাগলো কারণ ওদের ডিমগুলো আর নষ্ট হতো না সব সমস্যার সমাধান আছে সিংহ বানায় যারা সময় চার বন্ধু ছিল তাদের মধ্যে তিনজন খুব শিক্ষিত কিন্তু চতুর্থজন ছিল না এরা একে অপরকে ভীষণ পছন্দ করত আর একসাথে অনেক সময় কাটাত মাঝে মাঝে ওই তিনজন শিক্ষিত পুরুষ চতুর্থজনের খুব মজাও ওড়াত কারণও কিছু জানত না একদিন চারজনে আলোচনায় বসল যে তারা নিজেদের শিক্ষার ব্যবহার করে টাকা রোজগার করতে চায় তাই চারজনে কোনো ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা যখন সফরে ছিল দেখল একটি মৃত জন্তুর হার চতুর্দিকে ছড়িয়ে ওরা ভাবল যে এটাই সঠিক সময় তাদের বুদ্ধিমত্তা কাজে লাগানোর আমি জানি কি করে সব হার সাজিয়ে রাখতে হয় দ্বিতীয়টি বলল আমি জন্তুটার চামড়া মাংস আর রক্ত একত্র করে নেব তৃতীয়জন তখন বলল আমি জন্তুটির প্রাণ ফিরিয়ে দিতে পারি ওই তিনজন মৃত জীবটার সমস্ত কিছু একত্র করতে জুটে গেল ওই জন্তুটা একটা মরা সিংহ ছিল চতুর্থজন বলল দয়া করে ওর প্রাণ ফিরিও না কিন্তু তৃতীয় লোকটি কিছু শুনল না ও নিজের চাতুর্য প্রমাণ করতে চাইল তখন চতুর্থ লোকটি ওকে থামতে বলল আর একটি গাছে চড়ে গেল যেই তৃতীয় লোকটি প্রাণদান করল অমনি সিংহটি ওই তিনটি লোকের ওপর ঝাঁপিয়ে ওদের মেরে ফেলল জ্ঞানের চেয়ে বাস্তব বুদ্ধি ভালো রাজা ও হরিণ একদিন রাজা ও তার মন্ত্রী জঙ্গলে গেলেন শিকার করতে হঠাৎ একটা সুন্দর হরিণ ওদের সামনে আবির্ভূত হল দুজন তখন ওই সুন্দর সোনালী হরিণটিকে দেখে বিস্মিত হয়ে গেল রাজা তখন মন্ত্রীকে বলল আমি একাই এই হরিণটা শিকার করব ও হরিণটির দিকে ঘুরল আর তীর ছুঁড়ল কিন্তু ওর নিশানা ভুল হওয়ায় হরিণটি সতর্ক হয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল রাজা তখন ওর মন্ত্রীকে বলল যতক্ষণ না আমি ওই হরিণটাকে শিকার করে এখানে আসছি ততক্ষণ এখানেই অপেক্ষা করো তখন রাজা ওই ঘন জঙ্গলে হরিণটির পিছা করতে করতে খুব কঠিন পথে এগোতে লাগল এই সময় হঠাৎ ওর পা কোনো নরম ও ভুসফুসে জিনিসের ওপর পড়লো ওটা একটা চোরাবালি ছিল ও ডুবে যেতে লাগলো ও বাঁচাও ও সাহায্যের জন্য আর্তনাদ করলো কিন্তু মন্ত্রী এত দূরে ছিল যে কিছু শুনতে পেল না হরিণটি রাজার ক্রন্দন শুনতে পেল ও রাজার কাছে এসে নিজের মাথা নত করল ও রাজাকে নিজের শিং এগিয়ে দিয়ে বলল রাজা রাজামশাই আপনি আমার শিংগুলো ধরুন আমি আপনাকে চোরাবালি থেকে টেনে তুলব রাজা তাই করল আর সহজেই ওখান থেকে বেরিয়ে এলো হরিণটি রাজাকে কাছের পুকুরে পরিষ্কার হতে নিয়ে গেল আর তারপর তার মন্ত্রীর কাছে ফেরত নিয়ে এলো রাজাটি এরপর আর কখনও শিকারে গেল না প্রত্যেকটি জীবন মূল্যবান বুদ্ধিমান সার সময় এক চাষির একটা ষাঁড় ছিল যে ওকে চাষবাসে সাহায্য করত কিন্তু বয়স হবার জন্য চাষি ওকে জঙ্গলে নির্বাসন দিয়ে দিল সারটি বুড়ো হলেও বেশ বুদ্ধিমান ছিল ও এমন একটা জায়গায় থাকতে তো যেখানে অনেক খাবার পাওয়া যাবে শীঘ্রই ও এক ফাঁকা গুহার সন্ধান পেল যার পাশে একটা পুকুর ছিল আর চারিদিকে সবুজ তৃণভূমি গাছপালা লতাপাতা ছিল ষাঁড়টি ওখানেই থাকতে লাগল একদিন ও সিংহকে ওর গুহার দিকে আসতে দেখল কিন্তু ভয় পেল না ওর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো গুহার দিকে তাকিয়ে ও বলল প্রিয়তম আজ আমাদের সন্তানেরা দারুণ ভোজ পাবে একটা সিংহ এদিকে আসছে চুপচাপ থাকো ওকে ভয় পাইয়ে না ও যেই আমাদের খুব কাছে আসবে আমি ওকে আমার দিয়ে তুলে নেব আর ভিতরে নিয়ে আসব। এটা শুনে সিংহ ভয় পেয়ে গেল আর ওই সারটিকে একটি ভয়ঙ্কর জন্তু ভেবে ওখান থেকে পালিয়ে গেল একটা শেয়াল সিংহকে এমনিভাবে পালাতে দেখে ওকে থামিয়ে জিজ্ঞেস করলো সিংহ সব কিছু বলল এটা শুনে শেয়াল তো খুব হাসতে লাগলো হ্যাঁ তুমি কেন হাসছো এভাবে আপনার বোকামি দেখে হাসছি আমি যেই জন্তুটিকে আপনি ভয় পেলেন সে সামান্য একটি ষাঁড় ওই আপনার শিকার আসুন দেখাচ্ছি আমি এত কিছু শুনেও সিংহের ভয় একটুও কমলো না তারপর শেয়াল বলল ভয় পাবেন না মহারাজ আপনার ল্যাচটা আমার সাথে বাঁধুন আমি সামনে থাকব যদি ষাঁড় আক্রমণ করে আমাকে প্রথম আক্রমণ করবে এটা সিংহকে সামান্য সাহস দিল ও নিজের ল্যাজ ল্যাজের সাথে বেঁধে গুহার দিকে হাঁটা দিল যখন একসাথে আসতে ও ভাবলো যে নিশ্চয়ই শিয়ালটা সত্যি কথা বুঝে গেছে তাও তখনও আবার নিজের নাটকটা শুরু করে শিয়ালকে ডাক দিয়ে বললো আরে ভাই শিয়াল আমি তো তোমায় দুটো সিংহ আনতে বলেছিলাম আমার জন্য তুমি মাত্র একটা এনেছো দেখছি এখন কি আমার পরিবার অর্ধভুক্ত থাকবে ব্যাস এইটুকু শুনেই সিংহটি প্রচণ্ড ভয় পেয়ে গেল আর নিজেকে বাঁচাতে এক ছুট দিল বেচারা শেয়াল ওর পেছনে একটা বেঁধে থাকার দরুন খসটাতে লাগল এভাবে সার নিজের বুদ্ধি লাগিয়ে নিজের প্রাণ বাঁচাল বাস্তব বুদ্ধি সবথেকে জরুরি একসময় একটি কচ্ছপ ও দুই হাঁস ছিল ওরা অনেক বছর ধরে সুখে শান্তিতে বাস করত। বেশ কিছু সময় ধরে বৃষ্টি না হওয়ায় সারা রাজ্য খরার কবলে পড়ল। ওই রাজ্যে থাকা অনেক মানুষ আর জীবজন্তু এই কারণে মরতে শুরু করল পাখিরা নিরাপদ জায়গায় উড়ে চলে গেল দুটি হাঁস খরার বিপদ দেখতে পেয়ে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল ওরা কচ্ছপকে ওদের চলে যাওয়ার কথা জানিয়ে বলল তোমরা আমায় কেন ছেড়ে যাচ্ছ আমি কি তোমাদের বন্ধু নই তোমরা আমায় সাহায্য করবে না কি করে সাহায্য করব তোমায় কচ্ছপটি বলল একটা লম্বা লাঠি আনো লাঠিটির দুই প্রান্ত তোমরা দুজনের ঠোঁট দিয়ে ধরে রাখো আমি আমার মুখ দিয়ে লাঠির মাঝখানটা ধরে থাকবো আর আমরা তিনজনে একসাথে উড়ে এখান থেকে দূরে চলে যাব হাঁসের এই বুদ্ধিতে রাজি হলো হাস বলল পথে কিন্তু তুমি একটাও কথা বলবে না বা নিজের মুখ খোলার চেষ্টাও করবে না আরে এরকম বোকার মতো কাজ আমি করব কেন এই আলোচনা মতো তারা যাত্রা শুরু করল ক্ষেত পাহাড় ছাড়িয়ে দূর আকাশে উড়ে গেল অবশেষে একটি শহরের ওপর দিয়ে তারা উড়ে যেতে লাগলো শহরের মানুষেরা এই হাঁস আর কচ্ছপকে দেখে চিৎকার করতে শুরু করলো কারণ তারা আগে কোনো দিন এমন অদ্ভুত দৃশ্য দেখেইনি মানুষের এই চিৎকার পছন্দ না করে কচ্ছপ যখন কিছু বলতে গেল মুখ খুলতেই ওর বাঁধন আলগা হয়ে গেল আরও নিচে পড়ে মারা গেল মিথ্যে অহংকার পতনের মূল জাদুদণ্ড একবার এক জঙ্গলে আলসে এক খরগোশ থাকত একদিন এক গাছের তলায় ও যখন বসেছিল একটা ছড়ি পড়ে থাকতে দেখল ওই ছড়িটা তুলে নিল আর মাটিতে আঘাত করতে লাগলো এমন করার সময় ওর মনে অনেক গাজর পাওয়ার ইচ্ছে ছিল হঠাৎ এক ঢিপি গাজর ওর সামনে চলে এলো ওর সেটা বিশ্বাসই হচ্ছিল না কিন্তু ও বুঝতে দেরি করল না যে এটা একটা জাদুদণ্ড কিন্তু তবু আবার পরীক্ষা করতে চাইল তখন এক স্তূপ ঘাস ওর চাইলো আর সেটাই হাজির হয়ে গেল তখনও নিশ্চিত হয়ে গেল যে ওটা একটা জাদুদণ্ড সেই থেকে সব খরগোশেরা শুধু খায় আর ঘুমায় একদিন যখন ও সুখে শান্তিতে ঘুমোচ্ছিল ও শুনল দূরে একটা সিংহ গর্জন করছে ও এক উপায় ভাবল ও তখনই নিজের দণ্ড দিয়ে সিংহকে একটা খরগোশ বানিয়ে দিল আর ভয় না পেয়ে খুব আনন্দেই দিন কাটাতে লাগলো এদিকে জঙ্গলের শেয়ালের খুব কষ্টে দিন কাটতে থাকল সিংহ শিকার করতো না তাইও পাশের জঙ্গল থেকে একটি সিংহকে ডেকে আনল এই সিংহকে দেখে খরগোশ সিংহ তো খুব ভয় পেয়ে গেল ও আসল সিংহের সাথে লড়তে জানতো না এবার ওকে পালাতে হতো আরও বুঝল ঈশ্বরের রচনার আসল অর্থ এবারও বুঝল একটি আসল সিংহই আসল কাজ করতে পারে খরগোশ কখনোই পারে না সমস্ত রচনারই অর্থ আছে বাচ্চারা আমি তোমাদের আজ জীবনের অনেক রহস্য বোঝালাম এটা জীবন ভোর মনে রেখো আর এটার উপর বিশ্বাস রেখো তোমাদের সব ইচ্ছা পূর্ণ হবে আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে ও বিজ্ঞ বৃদ্ধ পাখি জঙ্গলের অনেক গভীরে একটা খুব লম্বা গাছ ছিল এই গাছটায় একদল বুনো হাঁসের বাড়ি ছিল ওদের মধ্যে একজন খুব বৃদ্ধ কিন্তু ও গাছের তলায় একটা ছোট লতা দেখতে পেল ও পাখিদের পাখিদেরটাকে বললো বন্ধুরা তোমরা কি গাছের একদম নিচে একটা ছোট লতা দেখতে পাচ্ছ চলো ওটাকে উপরে ফেলি নয়তো এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে যে কেউ এটা বেয়ে উপরে উঠে আসবে পাখিরা কেউ রাজি হলো না কারণ ওরা পাত্তাই দিল না আর বিপদটাকে বুঝতেও পারল না লতাটি খুব শিগগির মোটা আর পুষ্ট হয়ে বাড়তে থাকলো লতাটি গাছের কাণ্ড জড়িয়ে ওপরে উঠতে লাগলো একদিন সকালে যখন হাঁসগুলো খাবারের খোঁজে বাইরে গিয়েছিল একটি শিকারী গাছের কাছে এসে ওই হাঁসের দলকে ধরার জন্য জাল বিছিয়ে দিল। বিকেলবেলা হাঁসেরা বাড়ি ফিরল ওরা জালটাকে খেয়াল করল না আর সহজেই তাতে ধরা পড়ে গেল ওরা সাহায্যের জন্য আওয়াজ দিল আর বিজ্ঞ বৃদ্ধ হাঁসটির পরামর্শ চাইল পাখিটি বলল প্রিয় বন্ধুরা শিকারিটা কাল সকালে আমাদের নিতে আসবে তখন তোমরা প্রত্যেকে মরার মতো পড়ে থেকো মরা পাখি শিকার করা অনর্থক ও আমাদের ছুঁড়ে ফেলে দেবে যখন ওর শেষ পাখিটাকে ছুঁড়ে ফেলবে আমরা সবাই তখনই উড়ে পালিয়ে যাব। পরের দিন যখন শিকারিটি এলো হাসেরা তাই করলো যা বৃদ্ধ হাঁসটি বলেছিল আর উড়ে পালিয়ে গেল শিকারিটি ওদের পালিয়ে যেতে দেখে হতবাক হয়ে রইল বড়দের কথা শুনতে হয়